আজকাল আমরা কথায় কথায় মুক্তি চেতনা এই শব্দ দ্বারাই প্রায় শুনতে পাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে আসলে কি বোঝায়? যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সে সকল আদর্শই হল মুক্তিযুদ্ধের চেতনা। অর্থাৎ আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় উচ্চকণ্ঠে কথা বলতে পারি যে লাখ লাখ মানুষের রক্তক্রান্ত পথে আমরা যে বিজয় অর্জন করেছিলাম তার পেছনে মূল চারটি আদর্শ কাজ করেছিল, চারটি আকাঙ্ক্ষা কাজ করেছিল। সেগুলো হল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ হল স্বদেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষকে আপন করে নেবার মানসিকতা, এটি একটি আধুনিক ধারণা। আন্তর্জাতিক খেলাধুলার আসরে বিজয়ী দেশগুলোর সমর্থকদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা যায়, তেমনি বিজিত দেশগুলোর সমর্থকদের মধ্যেও দেখা যায় সীমাহীন বিষাদ ও হতাশা। দেশের প্রতি এই মমত্ববোধ এবং একত্রতাই হল জাতীয়তাবাদ। বাঙালির অভিসংবেদিত নেতা, মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশ গণপরিষদে যে ভাষণ দিয়েছিলেন তাতে জাতীয়তাবাদ কি তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, জাতীয়তাবাদ একটি অনুভূতি, এই অনুভূতি যদি না থাকে তাহলে কোনো জাতি বড় হতে পারে না। অনেক দেশ দুনিয়ায় আছে যারা বিভিন্ন ভাষাবলম্বী হয়েও এক জাতিতে পরিণত হয়েছে, অনেক দেশে আছে অনেক একই ভাষা, একই সংস্কৃতি, একই সব কিছু নিয়ে বিভিন্ন জাতি গড়ে উঠেছে, তারা এক জাতিতে পরিণত হতে পারে না। জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। সেই জন্য বাঙালি জাতি যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, যার উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি, যার উপর ভিত্তি করে আমরা সংগ্রাম করেছি, সেই অনুভূতি আছে বলেই আজকে আমি বাঙালি, আমার বাঙালি জাতীয়তাবাদ। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে, যেমন আব্রাহাম লিঙ্কন 1863 সালের 19 নভেম্বর তার দিয়া পেনসিলভিয়া স্টেটের গেটিসবার্গ বক্তৃতায় গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন এভাবে, গভর্নমেন্ট অফ পিপল বাই পিপল ফর দ্য পিপল। আবার অধ্যাপক গ্যাটলির মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই গণতন্ত্র। পাকিস্তানি শাসক গোষ্ঠী একটা দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেয়নি, বারবার তারা বাধা সৃষ্টি করেছে গণতান্ত্রিক রাজনীতির বিকাশের পথে। যখনই গণতান্ত্রিক রাজনীতির বিকাশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখনই তারা ষড়যন্ত্র করেছে। এই প্রেক্ষাপটে বাঙালি জাতি যে সংগ্রাম করেছে পাকিস্তান শাসন শক্তির বিরুদ্ধে তা ছিল সামরিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের সংবিধানেও গণতন্ত্রকে অন্যতম রাষ্ট্রীয় পণ্ডিত হিসেবে গ্রহণ করা হয়। এরপরে আমি বলব সমাজতন্ত্র সম্পর্কে একটি কথা বলব। সমাজতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা, একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ ব্যক্তি মালিকানা থাকে না। সমাজতন্ত্রের মূল কথা হলো প্রত্যেকে কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী এবং প্রত্যেকে গ্রহণ করবে তার প্রয়োজন অনুযায়ী। বিশ্বের বিভিন্ন দেশের যেসব সমাজতান্ত্রিক দেশ রয়েছে তাদের যে সমাজতন্ত্র ভিন্ন ভিন্ন রকমের, যেমন সমাজতন্ত্রের জন্মভূমি সাবেক সোভিয়েত রাশিয়া, তাদের সমাজতন্ত্র এবং চীন দেশের সমাজতন্ত্র এক নয়। চীনের পার্শ্ববর্তী রাশিয়ার পার্শ্ববর্তী দেশ যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এইসব দেশের সমাজতন্ত্র আবার অন্যরকম। এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন বিদেশ থেকে হাওড়া করে এনে কোনোদিন সমাজতন্ত্র হয় না,
আবার সভাস্থ যার মূল কথা হলো শোষণহীন সমাজ। আমি আবার রিপিট করছি, তিনি এমন একটি সভাস্থল চেয়েছিলেন যার মূল কথা হলো শোষণহীন সমাজ। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে সকল নাগরিকের সাম্য প্রতিষ্ঠিত হবে বা নিশ্চিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, উনি গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটিকে সমন্বয় করতে চেয়েছিলেন। উনি তার মধ্যে এই যে মিলনটা, এই মিলনটাই হতে পারে শোষিত মানুষের মুক্তির একমাত্র রাজনীতি। গণতন্ত্র সকল মানুষের সমান অধিকারের কথা বলে না, কাগজে কলমে থাকলেও বাস্তবে গণতন্ত্রে সাধারণ মানুষের মতামতের সুযোগ তেমন দৃষ্টিগোচর নেই। অন্যদিকে সমাজতন্ত্রে অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ক্রমে গৌণ হয়ে পড়ে রাজনীতি। বঙ্গবন্ধু একথা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। রাজনীতি দুর্বল হয়ে গেলে বা গৌণ হয়ে গেলে সেখানে দেখা যায় সরকারি আমলাতন্ত্রের দাপট, যা শোষিতের গণতন্ত্রের পথে প্রধান বাধা। এই জন্য বঙ্গবন্ধু গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মিলিত ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র প্রচার করতে চেয়েছিলেন এবং এভাবেই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন স্বপ্নের স্বদেশ। মুক্তিযুদ্ধের চতুর্থ যে আকাঙ্ক্ষা ছিল বা আদর্শ ছিল সেটি হল ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। সেকুলারিজম ইজ দ্য প্রিন্সিপাল অফ সিভিক টু কন্ডাক্ট হিউম্যান অ্যাফেয়ার্স বেসড অন সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক কনসিডারেশন। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এর দুটি দিক রয়েছে, প্রথমত সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং বৈষম্যহীন নাগরিক অধিকার নিশ্চিত করা, এবং দ্বিতীয়ত ধর্মকে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং ন্যায় বিচার এবং ন্যায় বিচার প্রশাসন অর্থ এবং রাষ্ট্র সংশ্লিষ্ট সমস্ত বিধান থেকে ধর্মকে বিরত রাখা, অর্থাৎ ধর্মীয় বিধানগুলো অর্থাৎ বাতিল বা পূর্ণ অযোগ্য করে বিবেচনা করা। গভীরভাবে চলিয়ে দেখলে প্রতিমান হবে যে আমাদের যে মুক্তিযুদ্ধ তার একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ ছিল ধর্মনিরপেক্ষতা, কারণ বাংলার সব ধর্মের মানুষের সমারোহে গড়ে উঠেছে বাঙালি নৃগোষ্ঠী এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল বাঙালি জাতীয়তাবাদী সকল আন্দোলনে। তাছাড়া বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতাকে দীর্ঘকাল ধরে ঘৃণা করে এসেছে, নিরন্তর লড়াই করেছে তার বিরুদ্ধে। এছাড়া তারা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাঙালিরা যেখানে সেখানে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ। আজকে ঘটনা বলতে বিধানী যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সঠিক সময় আমাদের দেশ পরিচালনার মূলমন্ত্র করতে পারিনি, বরং কতিপয় লোভী এবং স্বার্থান্বেষণ মহলের কারণেই চিত্রতারা হয়েছে ভুলবঞ্চিত। যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা সামনে রেখে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্ন নানা কারণেই বিগত 50 বছরে সকলের স্বাধীনতার পর বারবার সামরিক অভ্যুত্থান, হত্যা আর রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখল, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশীয় বিদেশি সদন্তের তৎপরতা, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক বৈষম্য, যুব সমাজের মধ্যে সৃষ্ট হতাশা, বেকারত্ব, ঘুষ, দুর্নীতি ইত্যাদি অবক্ষয় স্বাধীনতার মূল লক্ষ্য বা মুক্তিযুদ্ধের চেতনাকে বিপন্ন করে তুলেছে। ধন্যবাদ।